তারপর যেমন মনে করি আমাদের সিঙ্গল কি বললাম সিঙ্গল চেম্বার মানে আমাদের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দুই কক্ষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দুই কক্ষ ইংল্যান্ডে যেখানে যেটা যেটার সিস্টেম আমরা অ্যাকচুয়ালি ফলো করি আমরা কি বলি আমাদের সিস্টেমকে কি বলি ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্ট

আমাদের দেশে সংরক্ষিত আসন যেটা আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি আই থিঙ্ক আমরা পনেরো দিয়ে শুরু করি আমরা শুরু করি পনেরো দিয়ে পরে যে তিরিশ হয় আওয়ামী সরকার এই যে গত কিছু গত টার্মের আগের টার্মে এসে এটাকে পঞ্চাশ করে তো আমরা যখন শুরু করি বেসিক একটা পয়েন্ট ছিল হলো যে তোমার অ্যাফার্মেটিভ অ্যাকশনের নাম শুনেছো জিনিসটা অ্যাফার্মেটিভ অ্যাকশন যেমন মনে করো তোমাদের যে এই যে দু বছর আগে কোটা আন্দোলন হলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হ্যাঁ কোটা কেন হয় কোটা কেন দেয়া হয় যে কারণটা মেইনলি দেয়া হয় এটা বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন মানে সমাজে কোনো একটা জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে বেশি পিছিয়ে পড়েছে ঐতিহাসিক কোনো কারণে বেশি পিছিয়ে পড়েছে যেমন মনে করো আমাদের দেশে আমাদের তোমার হিল ট্র্যাক্সের আদিবাসী আদিবাসী ট্রাইবসরা যদিও যে যেটা এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সরকার অফিসিয়ালি ডিফাইন করে আদিবাসী ট্রাইবস নাই কীভাবে আদিবাসী ট্রাইবসরা তারা যেহেতু কালচারে অনেক সময় পর্যন্ত পার্টিসিপেট করেনি তার জন্য তার একটু বেশি পিছিয়ে আছে তাহলে তাদেরকে অ্যাট পার নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট শুরুতে বা কিছু সময়ের জন্য এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া উচিত একটা মোরালি অনেকে আর্গিউ করে দেওয়া উচিত এই যে এই মোরাল যে আর্গুমেন্টটা যে তাদেরকে এক্সট্রা সুবিধা মানে তারা পিছিয়ে পড়ে যেমন মনে করি আমেরিকায় কয়েকশো বছরের কৃতদাস প্রথা থাকার জন্য ব্ল্যাক সোসাইটি মানে আফ্রিকান আমেরিকান বা কালো যারা তারা অনেক দূর পিছিয়ে পড়েছে এবং এটা তো তাদের বিরুদ্ধে একটা মানে অনৈতিক কিছু হবার কারণে তারা পিছিয়ে পড়েছে এটা তো নিজেরা নিজেরা পিছিয়ে পড়েনি তাহলে যদি তাদের বিরুদ্ধে অনৈতিক কিছু করা হওয়ার জন্য তারা পিছিয়ে পড়ে থাকে তাহলে সরকার একটা মোরাল দায়িত্ব আছে নীতিগতভাবে একটা দায়িত্ব আছে যে তাদেরকে অ্যাটলিস্ট একটা সামঞ্জস্যের মতো একটা জায়গায় নিয়ে আসা আর সেটার জন্য তাদের কিছু জায়গায় অগ্রাধিকার দেওয়া দেওয়া প্রয়োজন এই জিনিসটাকে বলে সো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে ওই যে সামঞ্জস্য সামঞ্জস্যতে আসতে পারবার মতো একটা সুযোগ করে দেয়া জন্য তাদের জন্য যদি কোনো কোটা রাখা হয় সেটাকে অ্যাফর্মেটিভ অ্যাকশন আমরা বলি এবং বিশ্বে এখন এই যে কোটা টাইপের সিস্টেম অ্যাফার্মেটিভ অ্যাকশনের জন্য ছাড়া অন্য কোন ধরনের নীতিগত জাস্টিফিকেশন নাই নীতিগত জাস্টিফিকেশন নেই সো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এটার বিরুদ্ধে আন্দোলন করে তখন তারা ওই জায়গাটা থেকেই করে কারণ একটা পয়েন্ট তোমার ধরে নিতে হবে যে তুমি যখন মুক্তিযুদ্ধ কোটা রাখো তুমি কি বলছো যে মুক্তিযোদ্ধারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী না হয় তাহলে তাদের জন্য কি অ্যাফার্মেটিভ অ্যাকশন অ্যাপ্লাই করে আচ্ছা তারপর তুমি সেকেন্ড পয়েন্টটা ছাত্রদের যে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো যে ঠিক আছে মুক্তিযোদ্ধারা তারা নেশনের হিরো তারা যুদ্ধ করেছে বিদায় দেশ হয়েছে তো তাদের জন্য এক্সট্রা একটা পুরস্কার এটা কমন সেন্স এটা অ্যাফার্মেটিভ অ্যাকশন না এটা নীতিগত জায়গা এটা পুরস্কার তো পুরস্কার থাকতে পারে তার ছেলেমে তার নাতিপুতি আরে ভাই তার নাতি পুতি যে দেশদ্রোহী হবে এটা তুমি কিভাবে জানো মানে এইটা তো অ্যাফার্মেটিভ অ্যাকশন হতে পারে না সো দ্যাটস দ্য কোটা আন্দোলন এনিবে সো এই অ্যাফার্মেটিভ অ্যাকশনের পয়েন্টটা থেকে নারী কোটা একটা সৃষ্টি করা হয় যে আমাদের দেশে রাজনীতিতে নারী নারীরা পিছিয়ে আছে তাদেরকে সামনে আনতে হবে তাহলে তাদেরকে সামনে আনতে হলে কি করতে হবে অ্যাফার্মেটিভ অ্যাকশন মেক সেন্স সেন্সেবল একেবারে যে নন তা না কিন্তু কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশন মানে কি নির্বাচন ছাড়া পার্লামেন্টারি সিট পার্লামেন্ট না লক যেটা বলে গেছে আমার রেপ্রেজেন্টেশন তাহলে আমার রেপ্রেজেন্টেশন যদি হয় তাহলে নির্বাচন ছাড়া সে পার্লামেন্ট সিট পেলে সে কিভাবে আমার রেপ্রেজেন্টেশন হয় অ্যাফার্মেটিভ অ্যাকশনের কি আর কোনো জায়গা নেই মানে তুমি এখন বলতে চাও এই আমার দেশে পাঁচ পাঁচশোটা ফর্চুন ফাইভ কোম্পানি আছে আমি এখন অ্যাফার্মেটিভ অ্যাকশন করব। পাঁচশোটার ভিতরে আড়াইশোটার সিইও মেয়ে হতে হবে যা এক্ষণি দ্যাস দ্যাট মেক সেন্স তো তুমি যদি মানে ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলো তাহলে সিইও পার্লামেন্ট তো তাই তাই না তাহলে এই জায়গায় কি অ্যাফার্মেটিভ অ্যাকশন অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল নো কিন্তু আমরা অ্যাপ্লাই করছি কেন এটা প্রশ্ন তোমাদের কাছে রয়ে গেল থাক এবং এইটা অরিজিনালি যখন স্থাপনা করা হয় তখন এটা লিমিটেড টাইমের জন্য করা হয় যে এত বছর আমরা রাখবো তারপর আমরা এই জিনিসটা সরিয়ে দেবো কারণ তো হতে পারে না মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানে যে আমি এতটা সময় দিচ্ছি তাকে সামনে চলে আসার জন্য এটা তো পারমানেন্ট হতে পারে না আমরা কি করছি আমরা বাড়াচ্ছি মানে কন্টিনিউ করছি না বাড়াচ্ছি এখন নেক্সট প্রশ্ন আসে তাহলে আমরা বাড়াচ্ছি কেন আমরা বাড়াচ্ছি কেন আমরা বাড়াচ্ছি কারণ যেই সরকারি দল যেই দল ক্ষমতা সরকারি ক্ষমতায় আসে তারা এক্সট্রা সাপোর্ট চায় এবং আমরা প্যাট্রোনেজ পলিটিক্স করি প্যাট্রোনেজ পলিটিক্স আমরা ওই যে পলিটিক্যাল কালচারের দিন আরো ভালো করে এই জিনিসটা তোমাদেরকে বোঝাবো বাট বেসিক পয়েন্টটা হলো যে আমাদের মতো দেশে যেগুলো আমরা ওই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং ওয়ার্ল্ড বলি আমাদের মতো দেশে রাজনৈতিক সম্পর্কগুলো একটা প্যাটারনেজের সম্পর্কে হয়